শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে চলছে এখন জোর প্রস্তুতি। ত্রিপুরা রাজ্যের প্রতিনিয়ত বিগ বাজেটের আকর্ষণীয় পুজোগুলি শহর এলাকায় দেখা যায়। এবছরের ব্যতিক্রম কিছু লক্ষ্য করা যাবে দক্ষিণ জোলাইবাড়ির সাগরটিপা এলাকায়। এলাকাবাসীর উদ্যোগে বিগত প্রায় 50 বছরের অধিক পূজা করা হচ্ছে। এবছর 20 লক্ষ টাকার বাজেটের পূজার আয়োজন করল পূজা কমিটির উদ্যোক্তারা। এবছর পূজার মূল আকর্ষণ হল পূজা প্যান্ডেল। অযোধ্যার রাম মন্দিরের ন্যায় গড়ে তোলা হবে পুজো প্যান্ডেল। কলকাতার শিল্পীরা তৈরি করছে পূজা প্যান্ডেল। পূজার পাশাপাশি পূজার কয়েকদিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বস্ত্র বিতরণ সহ নানান সামাজিক কর্মসূচির আয়োজন করা হবে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। আমরা দক্ষিণ জোলাইবাড়ির সাগরদাবা পুজো কমিটি থেকে বলছি। আমাদের এই পুজোটা 50 বছর পার হয়ে গেল। আমাদের এখানে এবছর হচ্ছে অযোধ্যা রাম মন্দির, আর রাম মন্দির নির্মাণ করছেন কলকাতা থেকে শিল্পীরা। আর আমাদের পূজার বিশেষ আকর্ষণ হলো গরিবদের বস্ত্র বিতরণ, আর সামাজিক বিভিন্ন অনুষ্ঠান আছে। পুজোর বাজেট কত টাকা? আমাদের পুজোর বাজেট এবছর 20 লাখ টাকা। দক্ষিণ জোলাইবাড়ির সাগরটিপা এলাকায় এই বিগ বাজেটের পুজোকে কেন্দ্র করে এলাকার লোকজনেদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। এখন জোর কদমে চলছে পুজোর কাজ। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।